রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংক কর্মীদের ধর্মঘটের জেরে স্তব্ধ পরিষেবা, বন্ধ এটিএম কাউন্টার, গোটা দেশের মতো শহরের ছবিটাও একই রকম। চরম হয়রানির শিকার গ্রাহকেরা। বেনিয়াপুকুরের বাসিন্দা মোহাম্মদ শাকিল, বোনের বিয়ের জন্য টাকা দরকার, কিন্তু কর্মীদের ধর্মঘটের জেরে বিপর্যস্ত ব্যাংকিং পরিষেবা। টাকা তুলতে সোমবার সকাল থেকে হন্যে হয়ে ঘুরলেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কিন্তু ফিরতে হলো খালি হাতেই। ব্যাংক ধর্মঘটের জেরে ভোগান্তির শিকার শাকিলের মতোই অসংখ্য মানুষ। টাকার অভাবে কেউ অসুস্থ মায়ের ওষুধ কিনতে পারলেন না, তো কেউ বাড়ি ফিরলেন বরাদ বাতিলের আশঙ্কা নিয়ে। উত্তর থেকে দক্ষিণ 48 ঘন্টার ব্যাংক ধর্মঘটের প্রথম দিনে শহরের সর্বত্রই ভোগান্তির ছবি। যদিও গ্রাহকদের ভোগান্তি হলেও দাবিতে অনড় ধর্মঘটীরা। এদিন বিভিন্ন ব্যাংকের সামনে ধর্মঘটের সমর্থনে সভা করেন তারা। ফের বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্দিষ্ট দিন শুক্রবার, কিন্তু এবারের কার্যবিবরণীতে দেখা যাচ্ছে ওই দিন রাজ্যপালের ভাষণের উপর আলোচনার জন্য নির্দিষ্ট করা হয়েছে, আর তাতেই বিরোধীদের আক্রমণের মুখে মুখ্যমন্ত্রী। সূর্যকান্ত মিশ্রর অভিযোগ, বিরোধীদের ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব এড়াতে চাইছেন তিনি। বিধানসভার কার্যবিবরণীতে দেখা যাচ্ছে বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাজ্যপালের ভাষণের উপর আলোচনার জন্য নির্দিষ্ট দুদিন প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব রাখা হয়েছে, কিন্তু শুক্রবার দুই পর্বেই রাজ্যপালের ভাষণের উপর আলোচনার জন্য নির্দিষ্ট, আর তাতেই স্বরূপ বিরোধীরা। সূর্যকান্ত মিশ্রর অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সরকার পক্ষ। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, মুখ্যমন্ত্রী বিধানসভায় যথেষ্ট সময় দেন, বিরোধীদের বক্তব্য অমান্তর। পাড়ুই কাণ্ডে সিআইডির তদন্তে ফের অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট। ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের ইঙ্গিত দিল আদালত। বীরভূমের পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যাকাণ্ডে গত দুদিনে 5 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তদন্তের অগ্রগতি দেখিয়ে সোমবার হাইকোর্টে রিপোর্ট পেশ করে সিআইডি। রিপোর্ট খতিয়ে দেখার পর হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিচারপতি বলেন, কেন এক মাস ধরে তদন্তের অগ্রগতি হয়নি? হাইকোর্টে ভর্তিত হওয়ার পরই কি 5 জনকে তড়িঘড়ি গ্রেফতার করলো সিআইডি? এটা কি তাহলে তদন্তের অগ্রগতি নাকি দেখানোর জন্য? গুলিবিদ্ধ হওয়ার পরেও দুদিন বেঁচে ছিলেন সাগর ঘোষ। আদালতের প্রশ্ন, সেই সময় কেন সাগর ঘোষের জবানবন্দি নেওয়া হয়নি? মূল অভিযুক্ত সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে এখনও কেন গ্রেফতার করা হয়নি? প্রশ্ন তোলে আদালত। সিআইডি তাদের গ্রেফতারের জন্য কী চেষ্টা করেছে তা রিপোর্টে উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। একটি বিশেষ আদালত তৈরি করে করতে হবে সারদা সংক্রান্ত সব মামলার বিচার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির আবেদনের ভিত্তিতে সরকারকে নির্দেশ হাইকোর্টের। ইডির অভিযোগ, সারদা মামলার তদন্তে হাইকোর্টের নির্দেশে গঠিত রাজ্য পুলিশের সেট বা বিশেষ তদন্তকারী দল অসহযোগিতা করছে না। সেই অভিযোগের প্রেক্ষিতে এদিন হাইকোর্ট রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে ইডিকে তদন্তের কাজে সব রকমের সহযোগিতা করার। প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সারদা সংক্রান্ত সমস্ত মামলা সংযুক্তিকরণের নির্দেশ দেয়, কিন্তু 6 মাস কেটে গেলেও তা কার্যকর করেনি রাজ্য সরকার। এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জানিয়ে গত জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সারদা মামলায় দ্রুত দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবীরা।